নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো যেমনটি নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যায়, আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রাজ্য সরকারের তরফ থেকে নির্মল বাংলা প্রকল্প যেটি রয়েছে, সেই নির্মল বাংলা প্রকল্পে নতুনভাবে গ্রুপ ডির পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করলো। রাজ্য সরকারের প্রতিটি জেলায় এই রিক্রুটমেন্ট হবে এবং জেলায় জেলায় চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুযোগ আসতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো কীভাবে আবেদন করবে, কী কী যোগ্যতা, কোথায় আবেদন করতে হবে, সমস্ত কিছু দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও। আর প্রতিবারের মতো ডেসক্রিপশান বক্সেই থাকবে লিঙ্ক, সেখান থেকেই আবেদন করতে পারবে। আজকের মতো তাহলে ভিডিওটা শুরু করা যাক, যেখানে তোমাদের প্রত্যেকটা ডিটেলস তোমাদের সামনে তুলে ধরব। নির্মল বাংলা মিশন বা নির্মল বাংলা প্রকল্পের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে 22/2/2023 প্রকাশিত হলো আবারও একটি নতুন চাকরির আপডেট, যেখানে পুরুষ এবং মহিলারা গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে সরাসরি গ্র্যাজুয়েশন পাশে। আজকের এই ভিডিওতে তোমাদের সেইটাই তুলে ধরব। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও সেক্ষেত্রে কী কী পদ বেরিয়েছে, দুটি পদ বেসিক্যালি রিক্রুটমেন্টের নতুনভাবে নিয়োগ হচ্ছে। দ্য ফার্স্ট পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের নতুনভাবে রিক্রুটমেন্ট হচ্ছে, যার আবেদনের লাস্ট ডেট 10/2/2023 পর্যন্ত চলবে এই আবেদন, যেখানে সমস্ত ক্যান্ডিডেটরা ড্রপ বক্সের মাধ্যমে এই আবেদনটি পাঠাতে পারবে। আবেদন করতে গেলে কীভাবে আবেদন করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। প্রত্যেকটি জেলাতে এই রিক্রুটমেন্ট হবে এবং জেলার নির্মল বাংলা প্রকল্পে এই রিক্রুটমেন্ট হতে চলেছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। রাজ্য সরকারের তরফ থেকে এক নতুন আপডেট। চলো এবারে দেখে নিই শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু। ফার্স্ট পোস্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি তরফ থেকে যদি কেউ কোয়ালিফাইড করে থাকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তাহলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদন করতে পারবে। এবং সিলেকশন প্রসেস রিটেন এক্সাম এবং মেরিট লিস্টের ওপরে কিন্তু রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। বাংলা, ইংরাজি, জিকে, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোশ্চেন থাকবে এই সিলেবাসে এবং পরীক্ষায়। টোটাল 100 নম্বরের রিটেন এক্সাম এবং ইন্টারভিউতে 30 নম্বর থাকবে। 18,000 টাকা পর্যন্ত বেতন এবং জব লোকেশান এক্সিকিউটিভ অফিস ঝাড়গ্রাম জেলা পরিষদে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। তারপরে চলে আসি যেটা সেকেন্ড পোস্ট, দ্য পোস্ট ইজ ডাটা এন্ট্রি অপারেটর। সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে 37 বছর পর্যন্ত এখানেও কিন্তু বয়স সীমা রাখা হয়েছে। গ্র্যাজুয়েশন পাস যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে তাহলে আবেদন করতে পারবে। কোনো রকম কাজের অভিজ্ঞতা লাগবে না, পুরোপুরি বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবে। এবং 6 মাসের কিন্তু কাজের, যদি কম্পিউটারে কোনো কোর্স করা থাকে সেটা কিন্তু এখানে তারা আবেদন করতে পারবে। এবারে চলে আসি এখানেও সেই কিন্তু একই থাকছে সিলেকশন প্রসেস, যেটি রিটেন এক্সাম এবং ইন্টারভিউ, লিখিত পরীক্ষায় থাকবে, ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ইংলিশ থাকছে, যেখানে 50 নম্বরের পরীক্ষা, প্র্যাকটিক্যাল টেস্ট থাকছে 25 এবং তার সাথে সাথে ইন্টারভিউ থাকবে 25। তো টোটাল কিন্তু 100 নম্বরের মোট পরীক্ষা, 11,000 টাকা পর্যন্ত বেতন এবং এক্সিকিউটিভ অফিস ঝাড়গ্রাম জেলা পরিষদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। আবেদন করতে গেলে ঝাড়গ্রাম অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। আবেদনের সাথে সাথে এখানে আর কী কী বলা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। যারা আবেদন করতে চাইছো এখানে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে, যেটা অফলাইনে দেওয়া হয়েছে। ফর্মটি ফিল আপ করার জন্য পাশেই তোমাদের লেখা রয়েছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, সমস্ত ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের লাগবে।
প্রথমে পোস্ট সিলেক্ট করবে, কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো, নিজের নাম দেবে, বাবার নাম, মায়ের নাম অথবা হাজব্যান্ড নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেসের মধ্যে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পারমানেন্ট পিনকোড, সমস্ত কিছু, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, তার সাথে সাথে রেসিডেন্সিয়াল প্রুফ, যেখানে ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটি দেবে, রিলিজিয়ান কী, হিন্দু, মুসলিম, শিখ কী আছো সেটা দেবে, ইমেল আইডি, ফোন নাম্বার, তারপরে আসছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, যে পোস্ট দেবে সেই পোস্টে যে শিক্ষাগত যোগ্যতা সেটা লিখবে, এবং এখানে সমস্ত কিছু কম্পিউটারের কোর্স কবে থেকে করেছো, কী কোর্স, সমস্ত কিছু দেবে, ডেট প্লেস দিয়ে তোমাদেরকে পাঠাতে হবে। পাঠাতে হবে কোথায় তোমাদের বলে দিই, ঝাড়গ্রাম জেলা পরিষদ, বাছুর ডোবা, ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল 7215 07। এবং এই চাকরির আপডেট সমস্ত জেলাতে হবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের জন্য কিন্তু নতুনভাবে রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হবে। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিনিয়ত চাকরির আপডেট পাওয়ার জন্য এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, সেখানেও কিন্তু চাকরির খবর নিত্য নতুন প্রকাশিত হয়। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।